কেন্দ্রীয় বাজেট আসন্ন। এই পরিস্থিতিতে প্রত্যাশা বাড়ছে সাধারণ মানুষের, ব্যতিক্রম নয় পুরুলিয়াও। এই জেলায় একদিকে যেমন রয়েছেন বিশাল সংখ্যক কৃষিজীবী, তেমনই রয়েছেন বহু শ্রমিক, রয়েছেন মধ্যবিত্ত ব্যবসায়ী ও চাকুরিজীবী। তারা প্রত্যেকেই তাকিয়ে রয়েছেন কেন্দ্রীয় বাজেট পেশ করার দিনটির প্রতি। কোভিড পরিস্থিতিতে আর্থিকভাবে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাই কেউ চান বিশেষভাবে প্যাকেজ, আবার কেউ বা কর ছাড়। এবারের বাজেট ঘুরে দাঁড়ানোর জন্য সহায়ক হবে বলে মনে করছেন তারা। সাধারণ মানুষ হিসেবে আমার বলার আছে যে কৃষি পণ্যের দাম নির্ধারণ করা, আর মানে যাতে করে বাজার তৈরি হয় এবং সেই বাজারে কৃষকদেরকে ঠকতে না হয়, এবং যারা ফরে আছে বা মিডিলম্যান আছে তারাই যেমন সুবিধাটা বেশি না পায়, কৃষক এবং ক্রেতা এই দুলোকের মধ্যে সংযোগটা সব থেকে বেশি হলেই সার্বিক উন্নয়ন সম্ভব। নতুন বাজেট 1 ফেব্রুয়ারি হচ্ছে, আমাদের একটা আশা থাকে যে জিনিসপত্রের এই যে অতিরিক্ত বৃদ্ধি, মূল্য বৃদ্ধি এবং করোনা পরিস্থিতি সব মিলিয়ে, যারা চাকরিজীবী আছে তাদের হয়তো বেতন পায় কিন্তু ট্যাক্স হিসেবে প্রচুর টাকা যেতে হয়। বলতে গেলে আমরা 12 মাস চাকরি করে 11 মাসের বেতন পাই, সেটা আমাদের চলে যাচ্ছে, কিন্তু জিনিসপত্রের যে অগ্নিমূল্য, এই অগ্নিমূল্যের ফলে আমাদের শুধু নয় সাধারণ মানুষদের নিয়ে চলতে হবে। কারণ দেশের যেখানে দেশের ব্যবস্থাটা এরকম যে যেখানে 99 জনের ভালো না হলে, যেটাকে মনে করব যে সবার ভালো নয়, অর্থাৎ 50% মানুষের যদি ভালোভাবে খেয়ে পরে বেঁচে থাকতে পারে, অন্তত ভাতটুকু খেতে পারে, সেই ব্যবস্থাটা থাকে। সুতরাং বাজেটটা আমরা চাইব জনমুখী একটা বাজেট হোক, যে বাজেটে আপামর মানুষের ভালো হবে।